নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আগে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি। দুপুরবেলায় দেখুন মাছের ঝোল, পাঁপড় ভাজা, ভাত বানিয়েছিলাম। এবারে একটু বাজারে যাওয়ার ছিল, খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। কয়েকটা জামা কাপড় কেনার ছিল বাজারে, এলাম শপিং মলে এলাম, চেন্নাই সিল্কে। কয়েকটা চুড়িদার নিয়ে আসছিল আমার, হ্যাঁ কোম্পানি যে যে যাই তো কোম্পানির জন্য তো আমার লাগে, ওই জন্য কয়েকটা চুড়িদার কেনার ছিল চুনতলা। এগুলো সব রেডিমেড সব এগুলো, তো যাই হোক আমি রেডিমেড পরি না, আমি রেডিমেড আমার ভালো লাগে না, ঠিক মতো গায়েতে হয় না বা ইয়ে, ওই জন্য আমি চুড়িদারের পিস কিনি, পিস কিনে আমাকে সেলাই করাতে হয়, তার জন্য আমার খরচাটাও বেশি পড়ে যায়। দেখুন এই যে এইদিকে চুড়িদারের পিসগুলো সব আছে, এদিকে দেখ। আর এখন এক একটা চুড়িদারের পিস করাতে এখানে 400 টাকা, 500 টাকা করে নিয়ে নেয়। চুড়িদারের পিসেরও দাম 500 টাকার নিচে কোনো জিনিস নেই। এইদিকে আছে শাড়ি, দেখুন কেনার থেকে দেখতে ভালো লাগে বেশি করে, বল যা না কিনি তার থেকে মনে হচ্ছে দেখি, দেখতে একটু বেশি ভালো লাগে। একটু যা জিনিসের দাম আজকাল, সবেতেই জিএসটি লাগানো আছে, মানুষের সংসার চালানো নাজাল ব্যাপার, সব কিছুতে জিএসটি, সবেতেই এত জিনিসপত্রের দাম, গরিব মানুষদের সংসার চালানোই কষ্ট। ইয়ে করে রেখেছে নিচে, কি সুন্দর এগুলো সাজিয়েছে দেখুন। দেখুন এইগুলো কি সুন্দর ভাবে ওরা সাজিয়ে রেখেছে, এগুলো দেখুন দেখতে কি ভালো লাগছে। একের পর এক সেলফি তুলছে, এটা পুরো পিতলের বানিয়ে রেখেছে দেখুন, পুরো পিতলের। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে দাঁড়ান, একটু সাপোর্ট করুন আমাকে একটু। শপিং করে বাইরে বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার সময় ছেলে চিকেন খাবে বললো, একটু দিয়ে আসার সময় একটু চিকেন নিয়ে এলাম। চিকেনটা কীভাবে আমি কীভাবে রেডি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি চিকেনটাকে ম্যাগনেট করে নেব, আমি খুব সিম্পলভাবেই বানাবো, একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। দেখুন যা যা দেয়, লঙ্কার লঙ্কা পাউডার, জিরে পাউডার, মানে সব গুঁড়ো মশলা আর কি, আদা রসুন, আমি সব কিছু দিয়ে এবারে ম্যাগনেট করে নেব। এর সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিলাম, আমি পেঁয়াজটা দিয়েও একবার মাখিয়ে নেব।
পেঁয়াজটা দিয়ে তেল দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, একসাথে ম্যাগনেট করে ভালো করে ম্যাগনেট করে নেব। সিম্পলভাবে বানাবো, চিকেনটা বানাচ্ছি আমি, আমি দেখ শেয়ার করছি আপনাদের সঙ্গে এমনি, আর চিকেনের রেসিপি দেখানোর মতো কিছু নেই, কে আর পারে না বানাতে, সবাই সবই জানে বানাতে, যে যার মতো করে বানাই সব, যার যার যেইভাবে সুবিধা হয় সে সেইভাবে বানায়। এখন আমি চিকেনটা প্রায় 1 ঘন্টার মতন ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, তারপরে চিকেন করবো না, ওর সাথে একটু আলু দেব, আমরা বাঙালি তো, বাঙালিরা সব কিছুতেই একটু আলু খাই আমরা, বাঙালিতে তো আলু ছাড়া চলেই না। তো আলুগুলো ভেজে তুলে এলে না ওই তেলেতে আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ম্যাগনেট করে রেখেছিলাম ওইটাই পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো আমি। এবার গ্যাসটা স্লো করে দেবো, গ্যাসটা স্লো করে আস্তে আস্তে কষাতে থাকবো। তো এইবার দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো দিয়েও এবারে ভালো করে কষি নেব। এবার টমেটোটা দিয়ে দিলাম, আমি টমেটোটা প্রথমে দিলাম না, টমেটো প্রথমে দিলে একটু সিদ্ধ হতে টাইম লাগে, টমেটোটা একটু লাস্টের দিকে দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবার নুনটা দিচ্ছি, দেখুন আমি নুনও প্রথমে দিইনি, পরেই দিলাম। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখুন আমার পুরো চিকেন একদম পুরো রেডি হয়ে গেছে, একদম কষা কষা চিকেন কষাই বানায়, রাতে রুটি আর চিকেন কষা, রুটিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না।